শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা থেকে মূল্যায়নের দ্বিতীয় দিনের কাজগুলো নিয়ে আলোচনা করব এখানে নির্ধারিত কাজটি হল আগামীর জন্য তৈরি হই চলো আমরা প্রথম কাজটি দেখে নেই। এই কাজটির বিষয়বস্তু হলো নিজেকে জানা শিক্ষার্থীদের নিজের পছন্দ বা আগ্রহ এবং নিজের সামর্থ্য বা দক্ষতা চিহ্নিত করতে বলুন অর্থাৎ এখানে তোমাদের প্রত্যেককে নিজের পছন্দ বা আগ্রহ এবং নিজের সামর্থ্য বা দক্ষতাগুলো লিখতে হবে পূর্বের নির্দেশনা অনুযায়ী নিজ সম্পর্কে অভিভাবক ও বন্ধু বা আত্মীয়র ধারণা ছকে লিখতে বলুন ছকটি বোর্ডে এঁকে দিন তোমাদেরকে নিজের এই ছকটি বোর্ডে এঁকে দেওয়া হবে ছকটির প্রথম অংশে তোমাদেরকে নিজের পছন্দ ও আগ্রহগুলো লিখতে হবে আর দ্বিতীয় অংশে নিজের দক্ষতা ও সামর্থ্যগুলো আর ছকটির শেষ অংশে নিজ সম্পর্কে অন্যের ধারণা বা প্রত্যাশা এখানে তোমরা তোমাদের অভিভাবক ও বন্ধু বা আত্মীয়ের ধারণাগুলো লিখবে আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা এই উত্তরটি তোমাদের খাতায় লিখে নিবে এবার চলো আমরা পরবর্তী কাজটি দেখে নিই এই কাজটিতে এখানে বলা হয়েছে কাঙ্ক্ষিত পেশার জন্য পরিকল্পনা প্রণয়ন নিজেকে জানা ছকের আলোকে নিজের জন্য প্রযুক্তি নির্ভর একটি পেশা নির্বাচন করতে বলুন এরপর সোয়াট ডায়াগ্রাম ব্যবহার করে নির্বাচিত পেশায় নিজের সামর্থ্য দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করতে বলুন তো চলো আমি তোমাদেরকে প্রযুক্তি নির্ভর একটি পেশার সোয়ার্ড ডায়াগ্রামটি দেখিয়ে দিচ্ছি তোমরা এই সোয়ার্ড ডায়াগ্রামটি তোমাদের বইয়ের তিরানব্বই পৃষ্ঠায় পেয়ে যাবে আমি তোমাদেরকে এখানে ডায়াগ্রামটির সমাধান দেখিয়ে দিয়েছি তোমরা এই সমাধানটি তোমাদের খাতায় নোট করে নিবে এর পরের কাজটিতে বলা হয়েছে এরপর উক্ত পেশার উপযোগী করে নিজেকে গড়ে তোলার জন্য ছক অনুযায়ী স্বল্পমেয়াদি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে বলুন তোমাদেরকে এখানে এই ছকটি বোর্ডে এঁকে দেওয়া হবে ছকটির বিষয়বস্তু হলো কাঙ্ক্ষিত পেশার উপযোগী করে নিজেকে গড়ে তোলার জন্য পরিকল্পনা ছকটির প্রথম অংশে কাঙ্ক্ষিত পেশাটির নাম লিখতে হবে এরপর দ্বিতীয় অংশে দীর্ঘমেয়াদি পরিকল্পনা পাঁচ থেকে দশ বছর এরপর মধ্যমেয়াদী পরিকল্পনা দুই থেকে চার বছর আর সবশেষে স্বল্পমেয়াদি পরিকল্পনা এক বছর তো এই ছকটিরও সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ছকটি থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করেও পূরণ করতে পারবে তো ছকগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতায় নোট করে নিবে এবার চলো আমরা গয়ের কাজটি দেখে নেই। এখানে বলা হয়েছে ভবিষ্যতে উক্ত পেশায় বিশ বছর পর প্রযুক্তির কী ধরনের প্রভাব পড়তে পারে এবং আমাদের দেশে এই পেশার ফলে তখন কী ধরনের পরিবর্তন আসতে পারে তা কল্পনা করে একটি গল্প আশি থেকে একশো শব্দের মধ্যে লিখতে বা চিত্র আঁকতে বলুন গল্পে ভবিষ্যৎ প্রযুক্তিটি কাল্পনিকও হতে পারে এই কাজটিরও সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে বিশ বছর পর ব্যবসায় বাণিজ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব উল্লেখ করা হল তোমরা এগুলো তোমাদের খাতায় লিখে নিবে এরপর তোমাদেরকে এখানে পরবর্তী দিনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা এই নির্দেশনাগুলো পড়ে নিবে এই ক্লাসটিতে এই পর্যন্তই এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলের সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো